আজকে দেখো ক্লাস এইট এর প্রিন্সেস সেপ্টেম্বর এর ডাব্লিউ সামারসাম এর লেখা প্রিন্সেস সেপ্টেম্বর এর থার্ড ভিডিওটা করছি হ্যাঁ পার্ট থ্রি এবং এটাই শেষ অংশ দেখো সি পিক দা কেস এন্ড ওয়ক্স ডাউন টু দ্য লেক রাউন্ড হুইজ গ্রু দ্য উইলো ট্রিজ সে কি করলো খাঁচাটা তুলে নিল হেঁটে হ্রদের দিকে গেল চারদিকে উইলো গাছের বেড়া ছিল সে বলেছিল আগের ভিডিওতে যে তোমাকে আমি তুমি যদি বাইরেই দেখতে চাও তাহলে তোমাকে আমি ঘুরে নিয়ে বেড়াবো তাহলে সেটা কি করলো ওই খাঁচা নিয়েই ও বাইরে ওকে ঘুরতে নিয়ে গেল She stood at the edge of the rice fields that stays as far as the eyes could see. She said, I'm not going to die. I'm not going to die. I'm not going কাছে গিয়ে দাঁড়ালো ঠিক আছে to die. I will take you

বাইরে আমি ঘুরে বেড়ানো আর তুমি আমাকে খাঁচার মধ্যে করে নিয়ে ঘুরে বেড়ানো দুটো এক জিনিস নয় দা রাইস কোয়াইট ডিফারেন্ট হুইন থ্রু দা বার্স অফ এ কেস তুমি যখন খাঁচার মধ্যে থেকে এগুলোকে দেখবে একরকম দেখতে মনে হবে আর তুমি যখন ফ্রিলি মুক্তভাবে স্বাধীনভাবে ঘুরে বেড়াবে তখন আর এক রকম দেখবে দুটো কি এক জিনিস নয় শশী হিম হিম হোম এবার তাকে কি করলো বাড়িতে নিয়ে আসলো এবং রাতের খাবার দিল সাফার মানে রাতের খাবার বাট হি ওয়ান ইট এ থিং কিন্তু সে কিছুই খেলো না দ্য প্রিন্সেস অফ এবার প্রিন্সেস খুব হয়ে পড়লো কেন খাচ্ছে না পাখিটা না খেলে অসুস্থ হয়ে যাবে পারহাফ হি উইল হ্যাভ গুসড টু দিস টু দিস কেজ বাই টুমারো সি তো আর বলছে এটি ঠিক আছে ওটা বলছে ইউজ টু মানে অভ্যস্ত হয়ে যাওয়া দেখো ও ভাবছে যে আজকে ওর অসুবিধা খাঁচায় তো কোনো খাঁচায় থাকেনি খাঁচায় অসুবিধা হচ্ছে ঠিক আছে কয়েকদিন পরে ঠিকই আস্তে আস্তে থাকতে তো অভ্যস্ত হয়ে যাবে হুম তখন আর ভাবছে যে আর কোনো অসুবিধা হবে না আর নেক্সট ডে ওয়েন শি গুড মর্নিং এন এ চেয়ারফুল ভয়েস পরের দিন সে ঘুম থেকে তাতে সুপ্রভাত বললো শি গড নো অ্যানসার হ্যাঁ আগে কি করতো পাখিটা ওকে জানাতো একবার ও প্রিন্সেস ওকে জানাচ্ছে কিন্তু পাখি কোনো উত্তর করছে না সে জামটা অফ বেট এ টু দা কে সে বিছানা থেকে লাফিয়েলো ছুটে খাঁচার দিকে কি হলো পাখিটা কেন রেসপন্স করছে না কেন কি উত্তর করছে না কেন

তখন আমি গান গাইতে পারবো আর আমি যদি গান না গাইতে পারি আমি মরে যাবো গানই আমার জীবন গানই আমার প্রাণ টেক ইউর ফ্রিডম আছে তাহলে তোমাকে আমি মুক্ত আমি তোমাকে একটা খাঁচায় বন্ধ করেছিলাম তাও বললেন সোনার খাঁচায় কারণ আমি তোমাকে সম্পূর্ণভাবে পেতে চেয়েছিলাম কিন্তু এইভাবে সম্পূর্ণভাবে খাঁচায় বন্ধ করে পাওয়া যায় আমি বুঝতে পারিনি আমি রিয়েলি সরি আমি বুঝতে পারিনি তোমাকে যদি আমি ভালোবাসতে বাসিতো তাই তোমাকে আটকে রাখতে ভালোবাসতে চেয়েছিলাম কিন্তু এইভাবে তোমাকে যে পাওয়া যাবে না হ্যাঁ তোমাকে শুধু পাওয়াই মানে তোমাকে মন প্রাণে পাওয়া যাবে না এটা আমি বুঝতে পারিনি ঠিক আছে আমি ভাবিনি তোমাকে এটা তোমাকে মেরে ফেলবে গো তুমি চলে যাও

এর আগে যা জান গিয়েছি তার থেকেও ভালো সবচেয়ে ভালো আর কি আই নিউ যা আমি জানি সেই আমি ফিরে এসে তোমাকে সেই সব গান করবো আমি চারিদিকে তো সব সংগ্রহ করে আসবো সুন্দর সুন্দর দৃশ্য দেখে আমার সুন্দর সুন্দর গান মনে আসবে সেইগুলো তোমাকে সব শোনাবো আই শ্যাল গো ফার বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক অ্যান্ড আই শ্যাল নেভার ফর গেটু আমি চলে যাবো অনেক দূরে যাবো জানো আমি অনেক দূরে যাবো আই শাল অলোয়েস কামব্যাক আমি অবশ্যই ফিরে আসবো হ্যাঁ আমি সেই ফিরে আসবো দেখো আই শাল অলস কামব্যাক এর মনে পড়ছে উই শাল ওভার কাম সেই গানটার মনে মনে পড়ছে আই শাল ও কামব্যাক আমি ফিরে আসবো আই শাল নেভার ফর আমি কখনোই তোমাকে ভুলবো না

মারব রেসপন্ডিত হওয়া থ্রবি লাভলিয়েস্ট অ্যাডজেক্টিভ সবচেয়ে সুন্দর मोस्ट বিউটিফুল বললো না যে সুপারটিভ ডিগ্রির কাছে বলছিলাম সবচেয়ে সুন্দর গান তোমাকে هسه শোনাবো হই না এবার হ্যাঁ অ্যাডভার্ব যখনি এট এনি টাইম তুমি সেপ্টেম্বর কি করলো তার জানলা খুলে রাখলো যখন পাখি আসতে চাই যখন এনি টাইম আসতে চাই দেখো আজকে এই পড়াটা শেষ হলো এরপরে আমরা কি করবো বাকিগুলো পড়াগুলো প্রথমে এরকম পড়িয়ে দেবো তারপরে আস্তে আস্তে প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেব ঠিক আছে এখন পড়াটা এটা পার্ট থ্রি শেষ হলো হ্যাঁ প্রথমে এইটের পার্ট প্রথম পড়াটা করেছি প্রথম পড়াটা তিনটে ভিডিও ছিল আজকেও এই প্রিন্সে সেপ্টেম্বরেরও তিনটে ভিডিও হলো এইগুলো সব দেখবে প্রথম পড়াটা ছিল দ্য ওয়াইন্ড ক্যাপ এটা তোমরা দেখে নেবে হুম যারা দেখো আর তিনশে সেপ্টেম্বর থেকে একদম পিছন থেকে শুরু করছি কারণ তোমাদের ওইদিকেই তোমাদের আগ্রহ বেশি তারপরে আমি নতুনগুলো আবার করবো ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং